সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? দেখো, এই ভিডিওতে আমরা কথা বলবো, সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিও। সম্প্রতি দেখো, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছে, ফ্রান্সের এক আমলা যার নাম হচ্ছে জিন ক্যাস্টেক্স। করোনা লকডাউনে সারা দেশকে দ্রুত সামনের দিকে তোমার এগিয়ে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো ফ্রান্সের পূর্বের যে রাষ্ট্রপতি ছিল নিকোলাস সার্কোজি, তো সেই নিকোলাস সার্কোজির সময়ে এই ক্যাস্টেক্স সামাজিক কাজকর্মের উপদেষ্টা ছিলেন হচ্ছে এই নিকোলাস সার্কোজির ক্যাবিনেটে। তো এই ক্যাস্টেক্স ছিল কিন্তু প্রাদেশের মেয়র, তো সেই মেয়র থেকে তাকে ডাইরেক্ট নিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে ফ্রান্সের। আর সেটা করা হয়েছে সম্পূর্ণভাবে তোমার ইমানুয়েল ম্যাক্রোর দ্বারা। তোমরা সবাই জানো যে 2024 সালে যে অলিম্পিক হতে চলেছে, তো সেই অলিম্পিক হবে হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তো সেই অলিম্পিক অনুষ্ঠানের সংযোগ স্থাপনকারী কৌশলবিদ হলেন ক্যাস্টেক্স, মানে তার তত্ত্বাবধানেই 2024 সালের অলিম্পিক অনুষ্ঠান হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তো এমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটা দায়িত্ব রয়েছে, তো দেখা যাক সেটা আরও কতভাবে তোমার সেটা পালন করতে পারে, কতটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে, তো সেটাই হচ্ছে দেখার। দেখো, তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো তাছাড়া আমাকে টুইটারেও ফলো করতে পারো, ঠিক আছে? ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।